অনেকেই বৃদ্ধাশ্রম তৈরি করেন এবং সেই বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধাদের রাখেন, সেবা করেন, বিনিময়ে অর্থ রোজগার করেন। কিন্তু আজ এক অন্য বৃদ্ধাশ্রমের কথা আপনাদের কাছে তুলে ধরব, যা একদম অন্যরকম। তবে এই বৃদ্ধাশ্রম এখনো বৃদ্ধাশ্রমে পরিণত হয়নি, কাজ এখনো চলছে। সবে ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে, এখনো অনেক কাজ বাকি। এরই মধ্যে আসতে শুরু করেছে অনাথ বয়স্ক মায়েরা, ইহজগতে নিজের বলে যাদের কেউ নেই। জীবনগাড়ি ফেরিওয়ালার রূপান্তরকামী মা দিদিরা এই আশ্রম তৈরি করছেন একত্রিত হয়ে। নিজেদের রোজগারের কিছু অংশ জমিয়ে অনেক কষ্ট করে তৈরি করছেন এই আশ্রম। কোচবিহার জেলার মাথাভাঙার বৈরাগীরহাট এলাকার হিজড়ে মা দিদি বোনেরা তাদের শ্রমের এক অংশ এবং কেউ যদি কিছু দান করেন সেই অর্থ দিয়েই ধীরে ধীরে বেড়ে উঠছে এই আশ্রম। শুধু বৃদ্ধাশ্রমই তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে এর পাশাপাশি শিশুদের জন্য স্কুল, রূপান্তরকামী মানুষদের থাকার জায়গা এবং বিষ্ণু মন্দির। কাজ শেষ হতে এখন অনেক বাকি। ইতিমধ্যেই অনাথ মায়েরা একে একে আসতে শুরু করেছেন। কিছুদিন আগে একজন এসেছিলেন যার এই ত্রিভুবনে কেউ নেই, আজ আর একজন এলেন শিলিগুড়ি থেকে। নমস্কার, আমি বলছি জীবনগাড়ি ফেরিওয়ালা অনাথ ভক্ত সেবা আশ্রম পিঙ্কি হিজড়া। দেখো, আজ আমরা এক মাকে পেয়েছি, আর এক মা আমার আগ থেকে ছিল, এই দুই মাকে পেয়েছি। আমি চাচ্ছি কি আমাদের আশ্রম এখনো কোনোভাবেই তৈরি হয়নি, তাও বৃদ্ধা মায়েরা আসতেছে, তাদের আমরা ফিরাচ্ছি না, আমরা রাখার চেষ্টা করছি। মায়েরা থাকবে এদের, আমি শুনেছি, যা শুনেছি, এদের আপন জন বলতে কেউ নেই। মার একটু ভারসাম্যহীন আছে, অল্প অল্প, মানে পুরাটা না, অল্প দিক ঠিক করতে ভালো করে বলতে পারে, একটু একটু কথা বলতে পারে না, ঈশ্বরী ঈশ্বরী বলে তো। তবে এই মাটাও সুস্থ হয়ে বলা যাবে, তো বয়স হয়েছে। তো যাই হোক, ইনাদের যেহেতু কেউ নাই আর আমারও কেউ নাই, তাই আমরা সব বৈরাগীরহাটের বিহনলা গোষ্ঠী সম্প্রদায়, জীবনগাড়ি সম্প্রদায়, আজ আমরা এক বৃদ্ধা আচরণ করছি, ওনার আচরণ করছি। সবাই আশীর্বাদ করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, নমস্কার। যেহেতু আশ্রম এখনো তৈরি হয়নি, তাই এই বৃদ্ধ মায়েরা থাকবেন রূপান্তরকামী মা দিদিদের সাথে একই ঘরে। আজ তাদের আশ্রমে যে বৃদ্ধ মা এসেছেন তিনি কথা বলতে পারেন না, তার বয়স আনুমানিক 65। আপনার নাম বাতাইয়ে জি। মেরা নাম হে সুমন বরদেবা, আমি এক সোশ্যাল ওয়ার্কার হুম। আর আমি হাম লোগো নে জো অমিত স্যার জো লিগালে ফোরাম এ অর কি তরফ সে এক প্রসেস চল রহা হ্যায় জো কি আননোন পেশেন্ট কো এজ এ হোম দিয়া যা রহা হ্যায় উসি কে দ্বারা আজ হাম আপকে দ্বার মে ভি আয়ে হ্যায় এক বার জি কো লেকে। আর ইয়ে মাজি ভি ইয়াহ শিফট হো গই হ্যায়। আচ্ছা আচ্ছা। আসি ঘর মে থি পহলে হুম। জীবনগাড়ি ফেরিওয়ালার কর্ণধার পিঙ্কি বর্মন বলেন, আমরা কাউকেই ফেরাবো না। যে বৃদ্ধাদের এই জগতে কেউ নেই তাদের পাশে আমরা সবসময় আছি, থাকব। তাদের এই উদ্যোগ গোটা কোচবিহারবাসীর নজর কেড়েছে। আজ আমরা সকল সদস্য গর্বিত, আমাদের এখনো বৃদ্ধা আশ্রম কমপ্লিট হয়নি, তাও আমরা সমস্ত মায়েরা আসতেছে আশা নিয়ে, তাদের আমরা ফিরাবো না।